নবম শ্রেণীর জন্য সেরা পাঠ্য বইগুলি কি কি সে সম্পর্কে এই ভিডিওতে বলা হবে প্রিয় ছাত্রছাত্রীরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছিলে তোমরা সকলেই নবম শ্রেণীতে উঠে নবম শ্রেণীর জন্য তোমরা কোন বইগুলি কিনবে এবং কোন বইগুলি স্কুল থেকে দেওয়া হবে সে সম্পর্কে এই ভিডিওতে বলা হবে এক্ষুনি সাবস্ক্রাইব করো মলদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমত বলে রাখি তোমাদের যে বাংলা বই রয়েছে দুটো বাংলা বই রয়েছে এই দুটো বই হল সাহিত্য সঞ্চয়ন ও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রফেসর শঙ্কুর ডায়েরি এই দুটি বই স্কুল থেকে দেওয়া হবে এই দুটি বই তোমাদের কিনতে হবে না এই দুটি বইয়ের সমাধান করার জন্য এই দুটি বইয়ের প্রশ্নোত্তরগুলো সমস্যার সমাধান করার জন্য তোমাদের দুটো সহায়িকা পাশে রাখা উচিত সে দুটো সহায়িকার নাম হলো বাংলা সহায়িকা যেটি প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং অপর একটি সহায়িকা হল বাংলা শিক্ষক ডক্টর অমল পাল ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় এ দুটি সহায়িকা বই অবশ্যই তোমরা কিনবে না কিনতে পারলে একটি বই কিনলেও তোমরা অবশ্যই সফল হবে এছাড়া এই দুটি বইয়ের ছাড়াও তোমাদের বাংলা ব্যাকরণের জন্য দুটি বই রাখবে সে দুটি বই হল প্রথম বইটি রয়েছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি ডক্টর নির্মল কুমার দাস ওরিয়েন্টাল প্রকাশনী এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি অমল পাল ছায়া প্রকাশনী এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি কিনতে পারো দুটি বই থাকলে খুবই উপকৃত হবে এবং এই দুটি বইয়ের সাথে বাংলা ব্যাকরণটিকে আরও বিস্তারিতভাবে বুঝতে জানতে হলে তোমরা অবশ্যই উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর লেখা এই বইটি সকলে কিনতে পারো বাংলা ব্যাকরণের সাথে বাংলা সহায়িকার সাথে বাংলা রচনা একটি প্রসঙ্গ রয়েছে এই রচনা বইটির জন্য তোমরা নির্বাচিত রচনা দেবরঞ্জন তরফদার দেব প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয় এই বইটি সকলে কিনে নেবে ইংরেজি যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইটিও স্কুল থেকে দেওয়া হয় তাই তোমরা এই পাঠ্য বইটি স্কুল থেকে সংগ্রহ করবে যদি স্কুল থেকে এখন সংগ্রহ করতে না পারো পুরনো যারা রয়েছে অর্থাৎ যারা পুরোনো বই যদি কারোর কাছে পাও সেখান থেকেও তোমরা পড়তে পারো এই ইংরেজি পাঠ্য বইয়ের সাথে সহায়কা বইটি তোমরা কিনবে ইংলিশ কম্পেনিয়ান রায়ন মার্টিন এবং আরেকটি বই রয়েছে পারল প্রকাশনী স্মার্ট ইংলিশ এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি কিনতে গেলেও তোমরা উপকৃত হবে ইংরেজি গ্রামার জন্য তোমরা দেখতে পারো ডক্টর পি কে সরকার পি সি দাস ও ডাফেন অ্যান্ড দত্তর বই তিনটি তোমরা রাখলে উপকৃত হবে ইংরেজি পাঠ্য বই বাংলা পাঠ্য বইয়ের সাথে এবার ইতিহাস পাঠ্য বই অর্থাৎ ইতিহাস বই পাঠ্য বইটি স্কুল থেকে দেওয়া হয় না এই ইতিহাস পাঠ্য বইটি তোমাদের কিনতে হবে ইতিহাস পাঠ্য বইয়ের জন্য দুটি পাঠ্য বই তোমাদের বলবো এই দুটি পাঠ্য বই খুবই গুরুত্বপূর্ণ প্রথম পাঠ্য বইটি হলো ইতিহাস ও পরিবেশ শচীন্দ্রনাথ মণ্ডল দীপ প্রকাশন এই বইটি খুবই সুন্দর করে লেখক লিখেছেন তাই এই বইটি পাঠ করলে তোমরা অবশ্যই উপকৃত হবে দু নম্বর বইটি রয়েছে ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় নবভারতী প্রকাশনী এই বইটিতে ইতিহাস এই বিষয়টিকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে হ্যাঁ এই বইটি পাঠ করে তোমরা কাছে ইতিহাসটি খুব সহজ হয়ে যাবে ইতিহাস সহায়িকার জন্য তোমরা যে বইটি কিনতে পারো সেই বই দুটি হলো ইতিহাস সহায়িকা রয়্যান মার্টিন ও ইতিহাস শিক্ষক ছায়া প্রকাশনী এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বা দুটি কিনতে পারলেই তোমরা উপকৃত হবে ভূগোল পাঠ্যবইয়ের জন্য তোমরা যে বইগুলো দেখতে পারো সেই বইগুলো হলো ভূগোল সমীক্ষা ও পরিবেশ অনুবরণ সরকার ওরিয়েন্টাল প্রকাশনী এবং ভূগোল ও পরিবেশ দুলাল দাস ছায়া প্রকাশনী তিন নম্বর বইটি রয়েছে আধুনিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গরাম এই তিনটি বই খুবই সুন্দর তবে তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি কিনতে চাইলে আমি বলবো তোমরা অবশ্যই প্রথম বইটি কিনে নিও প্রথম বইটিতে খুব সুন্দর করে লেখক ভূগোল বিষয়টিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং আলোচনা করেছেন ভূগোল সহায়িকা হিসাবে তোমরা যে বইটি দেখতে পারো সেই বইগুলি হলো ভূগোল ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী ও ভূগোল সহায়িকা রায়ন মার্টিন এই দুটি বই খুব ভালো যে কোনো একটি কিনতে গেলেও চলবে এবং মানচিত্রের জন্য ভূগোলের মানচিত্রের জন্য তোমরা যে বইটি কিনবে সেটি হলো ভূগোলের ম্যাপ পয়েন্টিং এটি প্রান্তিক পাবলিশার দ্বারা প্রকাশিত ভূগোল বইয়ের পর সায়েন্সের যে বইগুলো রয়েছে সেই বইগুলো বিশেষ অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে তাদের কাছ থেকে আমি নাম সংগ্রহ করে তোমাদের বলছি জীবন বিজ্ঞানের জন্য তোমরা ছাত্রা প্রকাশনী একটি বই রয়েছে দেখতে পারো ছা প্রকাশনীর বই রয়েছে প্রান্তিক প্রকাশনীর বই রয়েছে ছাত্রা প্রকাশনীর বইটি অবশ্যই খুব সুন্দর এই বইটি দেখলে তোমরা জীবনবিজ্ঞানটি তোমাদের কাছে সহজবদ্ধ হয়ে যাবে জীবনবিজ্ঞান সহায়িকা হিসাবে তোমরা যে দুটি বই রাখবে সেটি হলো জীবনবিজ্ঞান সহায়িকা রয়ন মার্টিন জীবনবিজ্ঞান রেফারেন্স পারুল এই দুটি বই রাখা তোমাদের উচিত ভৌতবিজ্ঞান পাঠ্য বই এই ভৌতবিজ্ঞান পাঠ্য বইয়ের জন্য যে তিনটি নাম সায়েন্সের এক্সপার্ট স্যারেরা বলেছেন সেই নামগুলো হলো প্রান্তিক প্রকাশনীর ভূই ও সাহা নভারতী দুয়ারি ও মজুমদার মাহিতি এবং ছায়া গাঙ্গুলীয় তত্ত্ব এই তিনটি বই ভৌতবিজ্ঞান পাঠের জন্য তোমাদের রাখা উচিত যাতে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়টি খুব সহজতর হয়ে ওঠে ভৌতবিজ্ঞান সহায়িকা হিসেবে তোমরা ভৌতবিজ্ঞান সহায়িকা রায়ন মার্টিন ভৌতবিজ্ঞান প্রকাশনী এই দুটি বই তোমরা সকলেই কিনে নেবে এবং স্কুল থেকে তোমাদের পাঠ্যাংশের জন্য গণিত বইটি দেওয়া হয় অর্থাৎ এই গণিত বইটি তোমাদের কিনতে হবে না এই গণিত বইটি স্কুলে গেলেই তোমরা বিনামূল্যে পেয়ে যাবে এবং এই গণিত বইয়ের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর সমাধান তোমরা কখনোই নোট বই কিনো না কারণ নোট বই কিনলেই তোমাদের ইচ্ছে করবে যে একটু অঙ্কটা দেখে নি হ্যাঁ তাই দেখে অঙ্ক করলে গেলে চলবে না যে স্যারের কাছে তোমরা পড়ো বা যে শিক্ষকের কাছে তোমরা পড়তে যাও সেই শিক্ষক মহাশয় তোমাদের অঙ্ক বিষয়টি সমাধান করে দেবে এবং তোমাদের অঙ্ক খুব সহজ হয়ে যাবে তবে অঙ্কটা কি প্র্যাকটিস করার জন্য তোমরা গণিতের যে অনুশীলন বইটি কিনতে পারো সেগুলো টার্গেট প্রশ্ন সংকলন পারুল প্রকাশনী এবং কোয়েশ্চিন ব্যাং রয়্যাল মার্টিন এই দুটি বই থেকে তোমরা গণিত যে অঙ্গ রয়েছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করলে বেশ উপকৃত হবে প্রিয় ছাত্রছাত্রীরা যে সাতটি বইয়ের নাম বলা হলো এই সাতটি বইয়ের মধ্যে যাবতীয় প্রশ্নগুলো সমাধান করার জন্য বা অন্যান্য নতুন ধরনের প্রশ্নগুলোর সাথে তোমাদের জানতে বা বুঝতে হলে তোমাদের দুটো প্রশ্ন বিচিত্রার বই রাখা উচিত একটি হচ্ছে টার্গেট প্রশ্ন সংকলন যেটি পারুল প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং আরেকটি হচ্ছে রায়ন মার্টিন এর টেস্ট রায়ন মার্টিনের টেস্ট মানে প্রশ্নবিচিত্রা বইটি এই দুটি বই তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমাদের যে সাতটি বিষয় রয়েছে সাতটি বিষয়ের কোনো সমস্যা থাকবে না এবং তোমরা অবশ্যই তোমাদের ক্লাস নাইন খুব সহজেই উত্তীর্ণ হয়ে যাবে এই পাঠ্য বইগুলির নামগুলি বলার সাথে সাথে তোমাদের বলি এই পাঠ্য বইগুলি বলার জন্য কোনো কোম্পানি কর্তৃপক্ষ আমাকে কোনরূপ অর্থ প্রদান করেনি এবং যে কোম্পানির নামের বই আমি বলে নিই তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নয় এই নেই এই বইগুলি আমি আমার নিজের অভিজ্ঞতা এবং যারা সায়েন্সের স্যারেরা রয়েছেন তাদের কাছ থেকে নাম লিস্ট নিয়ে আমি তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছি তাই কোনো কোম্পানির সাথে আমার বোঝাপড়া নেই যে আমি তাদের নাম বলবো বা কোনো শত্রুতাও নেই